সুবিশাল পৃথিবীর বিশাল জীবমণ্ডলের জীব বৈচিত্র্য দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। এক একটা জীবের রূপ, রস, গন্ধ, বর্ণ এক এক রকমের, কিন্তু ভিন্ন ভিন্ন এই জীবেদের মধ্যে বৈশিষ্ট্যের এত ফারাক কেন? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে চোখ রাখতে হবে প্রত্যেকটা জীবের দেহ গঠনকারী কোষের দিকে, যে কোষের কেন্দ্রবিন্দুতে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে এইসব ভিন্ন বৈশিষ্ট্যগুলোর পেছনে থাকা কারণগুলোর বাহক, যা কিনা বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের এই ধারাকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অব্যাহত রাখতে সাহায্য করে। কিন্তু কি নাম তাদের? নামটা ক্রোমোসোম। আর আজকের এই আলোচনার বিষয় হিসেবে আমরা কিন্তু বেছে নিয়েছি এই ক্রোমোসোমকে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমেই আমরা জানবো ক্রোমোসোম শব্দের অর্থটা ঠিক কি। 1882 সালে বিজ্ঞানী ফ্লেমিং এক বিশেষ প্রকার স্ক্রিনিং পদ্ধতিতে কোষকে রং করে পর্যবেক্ষণ করার সময় কোষের ভেতর এক গাঢ় রঙের বস্তুকে লক্ষ্য করেন। বিজ্ঞানী ভন ওয়াল্ডিয়ার হার্জ পরবর্তীকালে এই রঙিন বস্তুর নামকরণ করেন ক্রোমোসোম, যেখানে এই শব্দের উৎসস্থলে থাকা গ্রিক ক্রোমা শব্দের অর্থ হল রঙিন এবং সোমা শব্দ বলতে বোঝায় কোনো দেহকে। তাহলে এই ক্রোমোসোম কি দিয়ে তৈরি? এই প্রশ্নটা করলে সামনে উঠে আসে এদের রাসায়নিক গঠন। আর সেই সূত্রে ক্রোমোসোমের রাসায়নিক গঠনের দিকে চোখ রাখলে প্রথমেই যার কথা উঠে আসে সে হলো ডিএনএ। ক্রোমোসোমের অংশীদার হিসেবে এখানে একটা বড় মাত্রায় ডিএনএ কে দেখতে পাওয়া যায়। আর এই বিশাল ডিএনএ স্ট্র্যান্ডকে কুণ্ডলী পাকিয়ে থাকতে সাহায্য করে ক্ষারীয় প্রকৃতির হিস্টোন প্রোটিন। এছাড়া স্ক্যাফোল্ড প্রোটিনের মতো বেশ কিছু নন হিস্টোন প্রোটিনেরও কিন্তু দেখা পাওয়া যায় এখানে, আর থাকে অল্প পরিমাণে আরএনএ। এবার একটু ভালো করে মনে করে দেখো যে ডিএনএ এর সম্পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে ডিএনএ আম্লিক প্রকৃতির এবং হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় প্রকৃতির হওয়ায় একে অপরের সঙ্গে সহজেই কুণ্ডলী পাকিয়ে কোষের ওই ছোট্ট নিউক্লিয়াসের ভেতর এরা অনায়াসে থাকতে পারে। আচ্ছা, সব জীবের ক্ষেত্রেই ক্রোমোসোম মধ্যস্থ কোনো ভিত্তির কারণ হয় দাঁড়ায় এই ভিন্ন সব বৈশিষ্ট্য, এই সত্য আমরা জেনেছি। কিন্তু সেই ভিত্তির প্রকৃত স্বরূপটা কি? সেই ভিত্তিটা হলো আসলে ক্রোমোসোম মধ্যস্থ ডিএনএ এর ভিন্ন সব অংশগুলো, যাতে জানা যায় জিন নামে। আচ্ছা, তাহলে এরপর কিন্তু আমাদের মনে আরো একটা প্রশ্ন চলে আসে যে ক্রোমোসোম মধ্যস্থ জিনগুলোই যদি বিভিন্ন বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, তাহলে সব জীবকে আলাদা আলাদা রকমের দেখতে হয় কি করে? তোমাদের মনের এই সন্দেহকে নিরসন করার জন্য প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা জীবের ক্রোমোসোম সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন ধরো মানুষের ক্রোমোসোম সংখ্যা আছে 40, আবার শিম্পাঞ্জির ক্রোমোসোম সংখ্যা হলো 48, আবার 44টা ক্রোমোসোম পাওয়া যায় ডলফিনের দেহকোষে। অর্থাৎ কিনা তাদের মধ্যস্থ ডিএনএ এবং জিনের সংখ্যাও কিন্তু হয়ে যায় পৃথক। আর শুধু ক্রোমোসোম সংখ্যার মধ্যেই বৈচিত্র্য দেখা যায় তেমনটা নয়, ক্রোমোসোম মধ্যস্থ ডিএনএ গুলোতে থাকা জিনগুলোর প্রকৃতিও কিন্তু জীবভেদে হতে পারে পৃথক পৃথক। আর ক্রোমোসোম মধ্যস্থ এইসব জিন ভিত্তিক বিভিন্ন কারণের জন্যই একটা জীব কিন্তু অন্য জীবেদের থেকে আলাদা হয়ে পড়ে। তবে সব থেকে মজার ব্যাপার হলো যে ক্রোমোসোম নাকি জীবের সমস্ত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাকে কিন্তু সাধারণভাবে কর্মরত অবিভাজনশীল কোষের ভেতরে দেখা যায় না। ব্যাপারটা অদ্ভুত আর আশ্চর্যজনক মনে হচ্ছে তো?
তাহলে চলো চোখ রাখি আমরা সোজা মাইক্রোস্কোপে। দেখে নিই একটা পূর্ণাঙ্গ জীবের দেহের গঠনকারী ও কার্যকরী একটি কোষের দিকে। ভালো করে খেয়াল করলে দেখবে এই কোষগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসে কিছু সুতোর মতো দেখতে বেশ গাঢ় রঙের বস্তু থাকে, যা একে অপরের সঙ্গে পেঁচানো অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে জালকের মতন বসে রয়েছে। সেই কারণেই এর নাম হলো নিউক্লিওজালিকা। আবার স্টেনিং পদ্ধতিতে রং গ্রহণ করে এরা আত্মপ্রকাশ করে, ফলে জানা যায় ক্রোম্যাটিন জালিকা নামে। এই জালিকার এক একটি রঙিন সুতোর মতো বস্তুকে বলা হয় ক্রোম্যাটিন সূত্র। কোষ বিভাজনের সময় এই ক্রোম্যাটিন সূত্র বেশ স্পষ্টভাবে দেখা যায়, কারণ ওই সময় ক্রোম্যাটিন সূত্রগুলো ঘনীভূত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। এখন কোষ বিভাজনের সময় আমরা কোষের ভেতরে যে ক্রোমোজোমকে দেখতে পাই তার দুটো স্ট্র্যান্ড থাকে, অর্থাৎ ক্রোমোজোম ডায়াড অবস্থায় থাকে। ডায়াড অবস্থায় ক্রোমোজোমে থাকা এরকম দুটো স্ট্র্যান্ডকেই ক্রোমাটিড বলা হয়। কোষ বিভাজনের শেষের দিকে এই ডায়াড ক্রোমোজোমের দুটি স্ট্র্যান্ড একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তখন ওই একটি স্ট্র্যান্ডযুক্ত ক্রোমোজোমকে বলা হয় মোনাড ক্রোমোজোম। এই মোনাড ক্রোমোজোমই কোষ বিভাজনের সময় ছাড়া অধিকাংশ সময় ঘনীভূত অবস্থা থেকে বেরিয়ে এসে ক্রোম্যাটিন সূত্র হিসেবে কোষের নিউক্লিয়াসের ভেতরে জালকের গঠনে জড়িয়ে পেঁচিয়ে থাকে। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম ক্রোমোজোমের একটা সার্বিক ছবিকে। সন্ধান পেলাম তার হাত ধরে ডায়াড এবং তারই অর্ধরূপ হিসেবে মোনাড ক্রোমোজোমে। কিন্তু এই মোনাড ক্রোমোজোমগুলোকে চিনতে চাইলে তার গঠনচিত্রটা ঠিক কিভাবে উঠে আসে আমাদের সামনে, সেই কাহিনীটাকে জানতে অবশ্যই চোখ রাখো পরবর্তী ক্লাসে।